গুড মর্নিং এভরিওয়ান, আমি শ্রাবণী। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর মেঘার শরীরও ঘুম থেকে ওঠার পর দেখছি একটু ভালো আছে, একটু কাঁচছে, বাট ভালো আছে। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রিপশনের পাশের বেল আইকনটা হিট করে অল করে দিও। যদি তোমাদের আমার ব্লগগুলো ভালো লাগে তাহলে আমার সাথে থেকো। আমার চ্যানেলটা বেসিক্যালি লাইফস্টাইল ব্লগের ওপর, এছাড়া চ্যানেলের নাম দেখেইছো ভবঘুরেজীবন। ভবঘুরেজীবন এই জন্যে কারণ আমরা ঘুরতে ভীষণ ভালোবাসি, যখন তখন বেরিয়ে যাই, আর সানডে হলে তো ঘুরতে যেতেই হবে। তো কাল সানডে ছিল, কোথাও যাওয়া হয়নি কারণ মেঘার শরীরটা ভালো না বললামই তোমাদেরকে। তো আপকামিং সানডেগুলোতে চেষ্টা করব তোমাদেরকে বিভিন্ন জায়গা কলকাতার মধ্যে ঘুরে দেখানো। সবসময় যে বাইরেই ঘুরতে যেতে হবে তার কোনো মানে নেই, আমাদের কলকাতার মধ্যেও খুব সুন্দর সুন্দর জায়গা আছে। তো চলো, আমার সাথে থেকো, পাশে থেকো, আর এই সময় সবসময় আমার পাশে থেকো। আর যদি আমার ব্লগগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না, আর যদি ভালো না লাগে তাও জানাতে পারো। তো সকালবেলার ডাল আর আলু ভাজা করে নেবো, মেঘার ফেস খুলে চলে যায়, তারপর সব রান্না করবো। যেরকম আগে করতাম আর কি, তো আগের মতো আবার ব্যস্ত দিন শুরু হয়ে গেছে। ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম, মুসুর ডাল সাজিয়ে নিলাম। ভাত আগেই হয়ে গেছে সকালবেলা, এতদিন তো বেলায় ভাত করা হতো, বাট এখন যেহেতু স্কুল এখন ফার্স্টে ভাতটাই করে নেওয়া হয়, তারপর বাকি কাজগুলো করি। তো মেঘার টিফিনটাও বানাতে হবে, স্কুলের টিফিন। সকালবেলা জলমুড়ি খেয়ে নিয়েছে, আর কারণ ভাত খাবে তো সকালে টিফিন কিছু খেলে আর ভাত খেতে পারে না, ওই জন্য সকালবেলা জল আর মুড়ি দিয়ে দিয়েছি, যাতে পেটটাও ঠান্ডা। কারণ কালকে তোমাদের বললাম ওকে প্যারাসিটামল দিয়েছিলাম, তো প্যারাসিটামল খেলে দেখবে একটু পেটের প্রবলেম হয় মাঝে মাঝে, তো ওই জন্য জল মুড়িই দিয়েছি। এখন ওকে স্নান করাবো, করিয়ে তারপর খাওয়াবো। তার আগে টিফিনটা করে নিই, স্কুলে ব্রেড আর বাটার দিয়ে দেবো, আর সন্দেশ দিয়ে দেবো একটা। মাচ্ছি মাচ্ছে খালি, তো এখানে দেখো একদিকে ডাল গরম হচ্ছে, একদিকে আলু ভাজা চলছে, আর একদিকে পাউরুটিতে বাটার চিনি সব মাখানো চলছে। মানে স্কুল থাকলে সকালবেলা এতটাই তাড়াহুড়ো থাকে, কারণ 8:30টার মধ্যে আমাকে সব কিছু কমপ্লিট করতেই হবে। 8:30টায় সব কমপ্লিট করে ওকে চান করাবো, তারপর রেডি করারও ব্যাপার থাকে, খাওয়ানো থাকে, সব কিছুই থাকে। আর মিষ্টি দিলাম না, মায়ের কাছে গেছিলাম, মা মালপো পাঠিয়েছিল, ওটাই ও নেবে বললো, তাই ওটাই দিয়ে দিলাম। তো রেডি আমাদের লাল লাল আলু ভাজা। মেঘাই ডাল আর আলু ভাজা দিয়ে খেতে খুব ভালোবাসে, এমনি আলু সেদ্ধ দাও খাবে না, কিন্তু আলু ভাজা ভীষণ ভালোবাসে। আলু ভাজা, মাছ ভাজা, মাছও তাই তরকারির মধ্যে দিয়ে দিলে ওরা ভালো লাগে, ভাজা চাই সবসময়। ওকে বললাম যে আজকে স্কুলে যাস না, কারণ মেঘলা হচ্ছে আস্তে আস্তে, সকালে তো রোদ উঠেছিল, আর এত হাঁচি মারছে আর কাশছে, বললাম যাস না, কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। মানে যেহেতু এতদিন স্কুল ছুটি ছিল, সত্যি কথা বলতে কী বলতো, মানে প্রথম দিকে তো ভীষণ গরম পড়েছিল, কিন্তু পরের দিকে যে গরমের ছুটিটা এক্সটেন্ড হলো সেটা কিন্তু একদমই দরকার ছিল না। এতে কী বলতো, বাচ্চাদের না শৈশবটা নষ্ট হয়ে যাচ্ছে, ওরা যে স্কুলে যাচ্ছে সবার সাথে একসাথে থাকা, খেলা, এগুলো মানে কী বলতো, এগুলো মানে পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে বিকজ অফ এই ছুটি। এইসব প্রথমত কোভিড কোভিড করে প্যান্ডামিক সিচুয়েশান করে 2 বছর গেল। রেডি, চুড়ি হার সব খুলে দিয়েছে, কিরম লাগছে, স্কুলে এলাও নয় আর কি। কানে দেখো, কানে সুতো পরিয়ে দিয়েছি, কানের দুল খুলে। তো চলো চলো বাবার কাছে ব্যাগ, টাটা। হ্যাঁ, আবার রোদ উঠে গেছে, ভালো হয়েছে, বৃষ্টি হলেই চিনি। হ্যাঁ সত্যিই তাই,
এই দেখো আমাদের বাড়ির সামনে গাছটায় কত উচ্ছে হয়েছে, কিন্তু এতটাই ওপরে হয়েছে যে মানে এই দেখো পেকে পেকে পচে যাচ্ছে, পারা যাচ্ছে না। প্রচুর উচ্ছে হয়েছে, প্রচুর পুরো ছেয়ে গেছে, কিন্তু সব উপরে। এই যে এখানে একটা কাঠটগর গাছ আছে, কাঠটগর না কলকে ফুল গাছ, ওই গাছের ওপরে উঠে গেছে, এবার ওই জন্য কেউ পারতেও পারছে না। একটা রোদ ঝলমলে আকাশ আছে, সত্যি কথা বলতে এরকম থাকলেই বেশি ভালো লাগে। তো আমার কাঁচা পাঁচমিশালি মাছের বাটি চচ্চড়ি করার জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে এখানে আমি সবই নিয়ে নিয়েছি। দেখো এরকম সরু সরু করে কাটা আলু, সরু সরু করে কাটা বেগুন, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর এখানে রয়েছে ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা, রসুন বাটা, আদা বাটা, আর এখানে রয়েছে মৌরলা মাছ, চুনো মাছ, আর তোমার চুনো মাছ না মৌরলা মাছ, পুঁটি মাছ আর চিংড়ি মাছ। তো আগেকার দিনে না এগুলো একসাথেই একটা মাছের দেখতে পাঁচমিশালি মাছের একটা পাওয়া যেত, বাট এখনকার দিনে অতটা পাওয়া যায় না, ওই জন্য আমি চুনো মাছটা আলাদা কিনে নিয়েছি আর চিংড়ি মাছটা আলাদা কেনা হচ্ছে। তো দেখো এখানে আমি এগুলো দিয়ে দিলাম, এগুলো সব আমি এবার মাখবো। তো বড় একটা গামলি নিয়ে নিয়েছি, আলু নিয়েছি, বেগুন নিয়েছি, এবার পেঁয়াজটা দিয়ে দিলাম, দেবো টমেটো দিয়ে, আমি এর মধ্যে একটু নুন দেবো, আগে আন্দাজ মতো একটা নুন দিলাম, এর মধ্যে দেবো তেল, কাঁচা সর্ষের তেল, এতে না তেলটা একটু বেশি লাগে। তো দিয়ে এগুলোকে এবার খুব ভালো করে মাখাবো। এখন আমি এখানে দেবো আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা কুচি। এটা না মাখানোর ওপরেই সব কিছু, মাখিয়েই তোমার নুন টুন দিয়ে এগুলোকে একটু নরম করে নিতে হবে, তাতেই তোমার টেস্ট। লঙ্কা গুঁড়ো খুব বেশি নয়, এবার এর মধ্যে মাছটা অ্যাড করব। দেখো চুনো মাছ, মৌরলা, পুঁটি আর চিংড়ি মাছ, আর এটা চাপা দিয়ে ভাপে ভাপে রান্না হয়, কিন্তু খেতে অসাধারণ লাগে। এবার ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম, তো দেখো এবার আমি এটাকে কড়ার মধ্যে দিয়ে দেবো, কড়ায় কিন্তু কোনো তেল দিইনি, এটা ডাইরেক্ট এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে এটা ধুয়ে জাস্ট অল্প সামান্য জল, দেখো কয়টুকুনি জল দিয়েছি, দেখো এইটুকুনি জল, এটা চাপা দিয়ে দিয়েই পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তা আমি কিন্তু গ্যাসটা এখনো জ্বালাইনি। তো দেখো দেখছো দিয়ে দিয়েছি, এটা এবার চাপা দিয়ে দিয়েই রান্নাটা পুরোটা হবে। চাপা দিয়ে দিলাম, মাঝে মাঝে এটাকে অল্প অল্প করে আমি নেড়ে দেবো। তো দেখো মাঝে মাঝে আমি এটাকে সরিয়ে একটু নাড়িয়ে নেবো, যাতে তলায় না লেগে যায়, কারণ এতে তো সেরকমভাবে জল ইউজ হয়নি, এই সমস্ত সবজি থেকে যা জল বেরোবে সেটাই। আর গ্যাস আমার একদম আস্তে করা রয়েছে। দেখো আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট, এটাকে আমি একটা বাটিতে সার্ভ করে দেবো। নামানোর আগে সামান্য একটু গরম মশলা। তো দেখো রেডি আমাদের পাঁচমিশালি ছোট মাছের বাটি চচ্চড়ি।
তো আজকে একদম এক বালতি ভিজিয়েছি সব নিয়ে বসে পড়েছি কাচতে, কারণ অনেক দিন হলো নাইটিগুলো কাঁচা হয় না। এমনি রোজকার রোজ কাঁচা হয়, কিন্তু সপ্তাহে একদিন আমি একদম গরম জল করে সব ভিজিয়ে কাচি, তাহলে যেহেতু বডি লোশন টোশন লাগানো হয় না তেলচিটে হয়ে যায়, তো ভালো করে পরিষ্কার করা হয়। আর যেহেতু অম্বুবাচী ছিল সেই জন্য কাঁচা হয়নি, কারণ আমাদের বলে যে কাছাকাছি করতে নেই। তো মেঘার জামা কাপড় কেচেছি, কারণ বাচ্চা মানুষ ও রোজকার রোজ না কাচলে হয় না, বাট আমারগুলো কাঁচা হয়নি, ওই জন্য আজকে একদম সব গামছা নাইটি সব ভিজিয়ে দিয়েছি পুরো দু বালতি। তো দেখো আমার সব কাঁচা কমপ্লিট হয়ে গেছে, এখানে সব শুকো দিয়ে দিয়েছি, সব নাইটি আজকে একসাথে কেচে দিয়েছি। এবার আমাদের তো জায়গাটা আসলে কম, সেই জন্যে মানে একসাথে অনেক কাঁচাও যায় না, আর এই মেঘ বাদলের দিনে ছাতে যে যাবো সেটাও হয়ে ওঠে না। এখন বাজে দুটো, আমার এখনও পর্যন্ত খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি, আজকে আমাদের হেল্পিং হ্যান্ড আসেননি। তা আমি সবসময় বলি যে দেখো কল্পনাদি, তুমি যদি না আসো কোনো ব্যাপার না, মানুষের তো সুবিধা অসুবিধা থাকতেই পারে, কিন্তু তুমি অ্যাটলিস্ট আমাকে সকালে জানিয়ে দিও, যদি ফোনে ব্যালেন্সও না থাকে তুমি একটা মিস কল দিও, আমি তোমাকে কল ব্যাক করে নেবো। বাট কী বলবো, এরকম হুটপাট করে কামাই করে দেয় না, এবার এমনিই কাজে আসে 12:30, 1:15, এবার আজকে 1:10 পর্যন্ত দেখে দেখে কোনো পাত্তা নেই। এই দুটো বাজে আমি মানে চান করে উঠে আমাকে বাসন মাজতে হলো, এবার চান করা না থাকলে কী বলো তো, এইসব কাজ করে নিলে সুবিধা, বা যদি আগের থেকে জানি আসবে না, আমি সকাল থেকেই রান্নাবান্না করি একটু একটু করে মেজে নিই সুবিধা। একেবারে এত বাসন পড়লে না ভীষণ অসুবিধে, পারি না অতগুলো একসাথে মাজতে, তাও সবটা পারিনি, খানিকটা মেজেছি খানিকটা রয়েছে, মাসি বললো রেখে দাও, আমি দেখছি যদি পারি বিকেলে একটু করে দেবো, রয়েছে। এখন যাব, এখন চেঞ্জ করব, জামা ফামা সব ভিজে গেছে, চেঞ্জ করে আর খাবো না ভাবছি এখন, এমনিতেই তো 2:10 হয়ে গেছে, দুটো দশ হয়ে গেছে, তো মেঘা আসুক একবারই ভাবছি খেয়ে নেবো। সুদীপ্ত বললো ফোন করে একবার ওকে নিয়েই ফিরবে, আসুক তারপরে খেয়ে নেবো একবারে। তো আজকে সুদীপ্ত নিয়ে এসছে কাঁঠাল, অনেকদিন ধরে বলছিলাম কাঁঠাল আনার কথা, তো আজকে নিয়ে এসছে, মেঘাকে স্কুল থেকে আসার সময় নিয়ে এসছে, ভালো করে পরিষ্কার করে নিই, পরিষ্কার না করে না মানে কাঁঠাল সত্যি কথা বলতে খেতে ভালো লাগে, ভীষণ ভয় লাগে কাঁঠাল, এইগুলো ওই গুঁতুলিগুলো না বার করলে না পেট খারাপ হয়। সব ছাড়ানো হয়ে গেছে, তো মেঘা অলরেডি শুয়ে পড়েছে, এখন বাজে 7:30, আমাদের এখন খাওয়া দাওয়া হয়নি, সন্ধ্যের পর থেকে মেঘার আবার জ্বর এসেছে। তো যেটা হয় দেখবে সন্ধ্যের পরে বাচ্চাদের বলো বড়দের বলো যে কোনো শরীর খারাপ দেখবে বেশি, যারা চাগার দেয় বলে না সর্দি কাশি বা এরকম, তো ওরও তাই, তো সন্ধ্যের পর থেকে 5:30 পর থেকে আবার শরীরটা খারাপ করছে, শুয়েছিল আর 6:30 সময় দেখি জ্বর রয়েছে, 101-এর একটু কম রয়েছে, বাট শরীরটা ভীষণ দুর্বল, খেতেও চাইছিল না, তো জোর করে একটু দুধ রুটি খাই, ওকে বললাম তুই মনে হচ্ছে শুয়ে পড়, কারণ ঘুমিয়ে পড়ছে ও, শরীরটা দুর্বল, তো বললাম তুই ঘুমিয়ে পড়। আর আমি ভাবলাম ব্লগটা এখানেই এন্ড করে দিই, কারণ আর কিছু দেখানোরও নেই, আর সত্যি কথা বলতে বাচ্চার শরীর খারাপ থাকলে না কিছু ভালোও লাগে না, তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম, রোজ হাসি মুখে এন্ড করি বাট আজকে মনমেজাজটা একদমই ভালো নেই বুঝতেই পারছো তোমরা, তো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে, তোমরা প্লিজ আমার সাথে থেকো আমার পাশে থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন, আর সাবস্ক্রিপশনের পাশে বেল আইকনটা হিট করে অল করে দিও, ফার্দার আমি যা যা ভিডিও দেবো তোমরা তা দেখতে পাবে সবার আগে। তো চলো টাটা বাই বাই, টেক কেয়ার, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর তোমাদের বাড়ির বাচ্চাদের ভীষণ ভালো খেয়াল রেখো, আমিও রেখেছিলাম খেয়াল, বাট খেয়াল রাখার পরেও শরীর খারাপ যখন হওয়ার তখন হয়েই যাবে, সব দিকে সতর্ক থাকার পরেও, মেবি শনিবার দিনকে আমরা গানের স্কুল গেছিলাম তো তখনই হয়তো বৃষ্টি পড়েছিল, হাওয়াটা হয়তো লেগে গেছে, জানি না কী ব্যাপার বাচ্চাদের তো কখন কী থেকে কী হয় কিছুই বোঝা যায় না। তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণে যেন টাটা বাই বাই, টেক কেয়ার, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো।